নমস্কার, আমি বনানী ঘোষ। আমি একজন আপার প্রাইমারি মেডিকেল স্টেট ক্যান্ডিডেট। আজ সারা বিশ্ব যেমন করোনা নামক একটি মহামারীতে জর্জরিত, ঠিক তেমনই আমরাও, আমি এবং আমার মতো আরও যারা মেডিকেল স্টেট ক্যান্ডিডেট আছে, প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এমপ্যানেলড হয়েও চাকরি না পাওয়ার জন্য মানসিক যন্ত্রণা এবং অবসাদে জর্জরিত। তাই আজ 27 মে আমরা প্রত্যেকে প্রোটেস্ট ফ্রম হোম লাইভ কনসার্টের একটা কর্মসূচির আয়োজন করেছি। আজ দ্বিতীয় দিন আমরা সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, তার একটাই কারণ, আমরা করজোড়ে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় হাইকোর্টের বিচারপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি ঘটিয়ে গ্যাজেট মেনে, রেশিও মেনটেন করে আমাদেরকে নিয়োগ করে যেন দীর্ঘদিনের এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেওয়া হয়, তাহলে আমরা সকলেই খুব উপকৃত হব। আমাদের মতো অনেকেই আছে যারা প্রচণ্ড কষ্টের মধ্যে আছে এই একটা চাকরি এতদিন ধরে না পাওয়ার জন্য, যাদের হয়তো আর কোনো উপায়ই নেই বেঁচে থাকার। তাই যত দ্রুত সম্ভব আমাদের দয়া করে নিয়োগ করুন অথবা গণ আত্মহত্যার অনুমতি দিন। নমস্কার। নমস্কার। আজ 27 মে একটি নির্দিষ্ট কারণে বা বলা ভালো বিশেষ তাগিদে আমার এই ভিডিও বার্তা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ঘোষিত প্রোটেস্ট ফ্রম হোমের দ্বিতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। আমার সামান্য কিছু কথা বা বঞ্চনার তথ্য আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তথা বাংলার সকল শিক্ষানুরাগী মানুষের উদ্দেশ্যে জানাতে চাই। বিগত 7 বছর যাবৎ আমি এবং আমার মতো হাজার হাজার চাকরিপ্রার্থী আপার প্রাইমারি টেট পরীক্ষায় সফল হয়েও নিয়োগ পায়নি। আমাদের পরিবারের আর্থিক এবং মানসিক অবস্থা আজ বিপর্যস্ত। আমরা ভবিষ্যৎ নিয়ে কতটা আতঙ্কিত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ক্ষতি যে কেবলমাত্র চাকরিপ্রার্থীদের তা কিন্তু নয়, অপূরণীয় এই ক্ষতি সমগ্র শিক্ষাঙ্গনের এবং লাখ লাখ ছাত্রছাত্রীর। এখন যদি আপার প্রাইমারির ইতিহাসের দিকে একটু নজর রাখা যায়, তবে দেখতে পাবেন এই পরীক্ষার ফর্ম ফিল আপ হয় 2014 সালের ফেব্রুয়ারি মাসে, টেট পরীক্ষা হয় 2015 সালের 16ই আগস্ট, তার রেজাল্ট বেরোয় 2016 সালের 14ই সেপ্টেম্বর এবং ইন্টারভিউ নেওয়া হয় 2019 সালের জুলাই মাসে। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে এবং প্রতিরোধ গড়ে তোলার ফলে শেষ পর্যন্ত 2019 সালের 4ঠা অক্টোবর প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। অর্থাৎ 2014 থেকে আজ 2020 মে, অর্থাৎ প্রায় 7 বছর অতিবাহিত, কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে কমিশন আমাদের হাতে নিয়োগপত্র দিতে ব্যর্থ। এই নজির বোধ হয় শিক্ষাক্ষেত্রে দ্বিতীয়টি নেই। প্রিয় দিদি, আমরা জানি আপনি মা মাটি মানুষের কথা বলেন, আপনার মানবিক ছবি প্রতিদিন ফুটে ওঠে টেলিভিশনের পর্দায়, আপনার মায়াভরা দুচোখ বারবার আকৃষ্ট করে নিঃস্ব মানুষদের। আজ আপনার কাছে করজোড়ে অনুরোধ, এই নিয়োগ প্রক্রিয়া আর বিলম্বিত করবেন না। জীবন মরণের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আজ আমাদের দাবি, আপার প্রাইমারি কেসটির পেন্ডিং হিয়ারিং অতি দ্রুত ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেষ করে নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনি হস্তক্ষেপ করুন। রাজ্যবাসীর কাছে আরেকটি অনুরোধ, বাংলার এই দুর্যোগের দিনে প্রশাসনের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং তার সাথে আমফানে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলির পাশে দাঁড়ান। আমাদের মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য। ধন্যবাদ। নমস্কার। আমি একজন আপার প্রাইমারি মেরিট লিস্টেড চাকরিপ্রার্থী। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমার আবেদন, আজ বিশ্ব পুরো করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, কিন্তু আমরা আপার প্রার্থীরা দীর্ঘ 7 বছর ধরে লড়াই করছি। এই 7 বছর লড়াই করতে করতে জীবন জীবিকার তাগিদে অনেকের প্রাণ হারিয়েছে। অনেক আন্দোলন করার পরও
4/10/2019 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হলেও এখনও নিয়োগ হলো না। বিষয়টা যদিও বিচারাধীন, তাই আপনাদের নিকট আমার অনুরোধ, আপার প্রাইমারির মূল কেস WP 95-97 কেসটিকে আর্জেন্ট ম্যাটার হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করে কলকাতা গেজেট মেনে অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সি, সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী রেশিও মেনশন এবং যারা ইন্টারভিউ দেওয়ার পরও মেরিট লিস্টের বাইরে আছে তাদের মেরিটের মধ্যে আনা ইত্যাদি দাবিগুলো মেনে এই দীর্ঘ 7 বছর ধরে জ্বলতে থাকা আমাদের নরক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন। আমাদের সবার মুখে হাসি ফোটান, আমরা অনেক লড়াই করেছি আর আমরা নিতে পাচ্ছি না, প্লিজ আমাদেরকে মুক্তি দিন, সত্যি আমরা আর পাচ্ছি না। ধন্যবাদ। নমস্কার, আমি একজন আপার প্রাইমারি মেরিট লিস্টেড চাকরি প্রার্থী। গত কয়েক মাস ধরে আমরা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত, আইনি জটিলতার কারণে আমাদের নিয়োগ প্রক্রিয়া সেইভাবে ত্বরান্বিত হয়নি। তাই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে দুই পক্ষের আইনজীবীদের কাছে আমার বিনীত অনুরোধ, এই আইনি জটিলতা যাতে দ্রুত নিষ্পত্তির ফলে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হোক এবং আমাদের মতো হাজার হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগ প্রক্রিয়া তুলে দেওয়া হোক। কেননা আমাদের সাথে আমাদের গোটা পরিবারের মানুষজন এই একই বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাই আমি পুনরায় অনুরোধ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং দুই পক্ষের আইনজীবীদের, যাতে এই আইনি জটিলতা দ্রুত কাটিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। ধন্যবাদ। নমস্কার, আমি একজন আপার প্রাইমারি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট। এই আপার প্রাইমারি কেসটি দীর্ঘদিন ধরে আইনি জটিলতার জন্য থমকে আছে। তাই মাননীয় শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা এই কেসটিকে আর্জেন্ট ম্যাটার হিসেবে রেখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত রকমের আইনি জটিলতা দূর করে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের এই দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি দিন। নমস্কার। নমস্কার, আমি একজন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী। আমার করজোড়ে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, আদালত, উকিল, মক্কিল, সংশ্লিষ্ট প্রত্যেককে, যাদের সাহায্যে আমরা আমাদের এই বহু দীর্ঘ বিলম্বিত এবং এই দীর্ঘ বিড়ম্বনা থেকে, এই 7 বছরের দীর্ঘ বিড়ম্বনা থেকে পরিত্রাণ পেতে পারি। তাই আর দেরি নয়, এমতো অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতি দ্রুত আদালতের শুনানি করিয়ে যতটুকু জটিলতা রয়েছে দূর করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আবেদন জানাই। নমস্কার বন্ধুরা, আমি শুভম দাস, একজন আপার প্রাইমারি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী, পশ্চিমবঙ্গের আমফান, উত্তরাখণ্ডের দাবানল, দেশে পঙ্গপালের আগমন ইত্যাদি নানান রকম ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। এর চেয়ে ভয়াবহ ঘটনা হল দীর্ঘ 7 বছর ধরে আপার প্রাইমারি নামক এক নরক যন্ত্রণার মধ্য দিয়ে আমি এবং আমাদের মতো হতভাগ্য চাকরি প্রার্থীদের দিন গুজরান করতে হচ্ছে। দীর্ঘ 7 বছর ধরে বিভিন্ন কারণবশত আজও নিয়োগ অধরা। সরকার বা কমিশনের সদিচ্ছার অভাবে এবং বিভিন্ন ছল চাতুরির জন্য আমরা জীবন ও জীবিকার সংকটের মধ্য দিয়ে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি। এমতাবস্থায়
রাজ্যের আইনমন্ত্রী মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ, যাতে আপার প্রাইমারি কেসটি এক্সট্রিম আর্জেন্ট ম্যাটার হিসাবে চিহ্নিত করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতি দ্রুত শুনানির ব্যবস্থা করে কেসের দ্রুত নিষ্পত্তি ঘটানো হয় সে ব্যাপারে আলোকপাত করা। এছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে করজোড়ে অনুরোধ, আর টাল বাহানা না করে নির্দিষ্ট গেজেট মেনে ক্যাটাগরি ওয়াইজ রেশিও মেনটেন করে এবং ইন্টারভিউ দেওয়া সমস্ত চাকরি প্রার্থীকে মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করে অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করে বাধিত করিবেন, যাতে দীর্ঘ 7 বছর ধরে অপেক্ষারত চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটে। আমি মেহেরুন নিশা খাতুন, উচ্চ প্রাথমিক মেধা তালিকাভুক্ত একজন চাকরি প্রার্থী। দীর্ঘ সময় ধরে আমি এই চাকরিটার প্রতীক্ষায় রয়েছি। 2016 সালে প্রথম টেটের রেজাল্ট যখন বেরিয়েছিল, তখন থেকে বিভিন্ন কারণে আইনি জটিলতায় আপার প্রাইমারি আটকে ছিল। আইনি জটিলতার কারণে ভেরিফিকেশন থেকে ইন্টারভিউয়ের মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আমাদের জীবন থেকে। পরবর্তীতে যখন 2019 সালের 4 অক্টোবর কোর্টের অনুমতিতে যখন একটা প্রভিশনাল মেরিট লিস্ট দেওয়া হলো, তার উপরেও বিভিন্ন আইনি জটিলতা নতুনভাবে সৃষ্টি হলো। সেই আইনি জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য শুনানি শুরু হয়েছিল, কিন্তু করোনার কারণে পরবর্তীকালে সেই শুনানি স্থগিত করা হয়। পরবর্তীতে যখন আবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেসটা শুনানি করার কথা হচ্ছিল, সেই মুহূর্তে আমফানের দাপটে সেটাও বন্ধ হয়ে গেল। আমাদের এই 7 বছরের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, আপনাদের কাছে করজোড়ে নিবেদন এই যে, আপনারা প্লিজ আমাদের কথাও ভাবুন। রাজ্যবাসীর কথা যেরকম ভাবছেন, প্রাকৃতিক দুর্যোগে তাদের পাশে যেরকম দাঁড়িয়েছেন, আমাদের মতো বেকারদের কথাও ভাবুন, যারা 7টা বছর ধরে একটা চাকরির জন্য প্রতীক্ষা করে রয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, কোর্টের কেস মিটিয়ে প্রকৃত যে গেজেট আছে, সেই গেজেটের নিয়ম অনুসারে টেট ওয়েটেজ ফিরিয়ে সাবজেক্ট এবং ক্যাটাগরি ওয়াইজ রেশিও মেনে, এবং এই যে 7 বছরের নিয়োগ না হওয়ার কারণে যে সিটগুলো আছে, আপডেট ভ্যাকান্সি করে আমাদেরকে নিয়োগ করে আমাদেরকে দ্রুত নিয়োগের মাধ্যমে আমাদের মুক্তি দিন, আমাদের বেকারত্বকে ঘোচান। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যত দ্রুত পারেন, যতভাবে পারেন চেষ্টা করে আমাদের কেসটাকে আর্জেন্ট ম্যাটার হিসেবে তার শুনানি করিয়ে কেসের রায় দিয়ে আমাদের বেঁচে থাকার শেষ অবলম্বন এই চাকরিটা দিন। আপনার কাছে এটুকুই নিবেদন। নমস্কার।